আগামী মাস থেকে শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি। মে মাসে আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বহনকারী জাহাজ এসে পৌঁছলে গ্যাসের সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সোমবার সাভারের ধামরাইয়ে দেশের প্রথম বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কোম্পানি গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দেশে বিদ্যুতের উৎপাদন বাড়ছে প্রতি বছরই। 2040 সাল নাগাদ যা 60,000 মেগাওয়াটে নিয়ে যেতে চায় সরকার। তবে শুধু উৎপাদন নয়, সেই বিদ্যুৎ গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন বিস্তৃত সঞ্চালন ব্যবস্থাও। যে অবকাঠামোর 90% এখন আমদানি নির্ভর, এই অবস্থার পরিবর্তনে দেশেই বিদ্যুৎ সঞ্চালনের এমন টাওয়ার তৈরির উদ্যোগ নিয়েছে গ্লোবাল স্টিল তাদের ধামরাইয়ের কারখানায়। এখানে প্রাইমারিলি হাই টেনশন ট্রান্সমিশন লাইনের টাওয়ার তৈরি করা হবে, এটা প্রাইমারিলি। কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং মেনি আদার প্রোডাক্টস ক্যান বি মেড। এই কারখানার ক্যাপাসিটি 40,000 টন বছরে, 250 কোটি টাকা বিনিয়োগ, কিন্তু টোটাল প্রজেক্ট কস্ট ইনক্লুডিং ইয়র ওয়ার্কিং ক্যাপিটাল আমরা এটাকে 300 কোটি টাকার প্রজেক্ট। এর মধ্যে আমরা কিছু নতুন মেশিন সংযোজন করলে আমরা প্রায় ডাবল ক্যাপাসিটি করতে পারবো, প্রায় 40,000 টনের জায়গায় 80,000 টন করতে পারবো। পিজিসিবি দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন গ্রিড স্টেশন এবং সঞ্চালন লাইন নির্মাণ করছে। এই বিস্তৃত কর্মযজ্ঞে ব্যাপক হারে স্টিল পণ্যের চাহিদা রয়েছে। আমরা আশা করি গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা হবে। পণ্যের উচ্চমান বজায় থাকলে কেবলমাত্র পিজিসিবি নয়, বরং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানও আপনাদের স্টিল পণ্য ব্যবহারের সুযোগ পাবে। তবে সেই বিদ্যুতের উৎপাদনে বড় বাধা প্রাথমিক জ্বালানি, বিশেষ করে গ্যাসের স্বল্পতা, যার অভাবে ভুগছে বড় ছোট সব ধরনের শিল্প কারখানাও। চালু করা যাচ্ছে না নতুন উদ্যোগও। যদিও জ্বালানি উপদেষ্টার দাবি সংকট কাটবে শিগগিরই এলএনজি সরবরাহ শুরু হলে। এ মাসের শেষে বা আগামী মাসে নতুনভাবে আমরা এফএসআরই ওই ফ্লোটিং টার্মিনাল এনে লাগাবো, জাহাজ সেটা রওনা দিয়েছে কাতার থেকে এলএনজি নিয়ে। এই জাহাজে এসে লাগবে মহেশখালীর কাছাকাছি। আমরা 500 MMCFD গ্যাস বিদেশ থেকে এনে আমাদের সিস্টেমে ইনজেক্ট করতে পারি। তখন আমরা আশা করব যে শিল্পে যে গ্যাসের অভাবটা আছে সেটা আমরা মিট করতে পারবো, ইনশাল্লাহ আমরা আশা করতেছি। কেননা অক্টোবর মাসে আরেকটা জাহাজ এসে লাগবে, সেখানে আরও 500 MMCFD গ্যাস পাবো। পেট্রো বাংলার হিসেব বলছে দেশে বর্তমানে প্রতিদিন 2700 ঘনফুট গ্যাসের সরবরাহ আছে, যা এলএনজি এলে বৃদ্ধি পাবে 33 ভাগের মতো। সব মিলে 1000 MMCFD হলে আমাদের উৎপাদন ক্ষমতা প্রায় 33 ভাগ বেড়ে যাবে, মানে সাপ্লাই। তো সেই সুবাদে আমি আশ্বস্ত করতে চাই যারা শিল্পে তৈরি করতেছেন বা যারা এক্সপানশনে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমার তাদের সমস্ত গ্যাসের প্রয়োজন আমরা মেটাতে সক্ষম হব। তবে আমদানি করা সেই গ্যাসের দাম উদ্যোক্তাদের সামর্থ্যের মধ্যেই থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা। রপ্তানিও করবে এবং ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।